हेलो व्हाट्सअप गाइस, वेलकम बैक टू यूट्यूब चैनल आसन सोडा सोन ऑफिशियल। दिस इज शिवम एंड आज के गाइस आरटा फूड ब्लॉग नहीं चले छि। तोमरा देखले जे रकम काली पूजा सीरीज 2022 আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা একটা ফুড ব্লগিং চলে এসেছে, দ্যাট ইজ হাংরি পান্ডা পার্ট 2। দ্যাট ইজ সিচুয়েশন সিচুয়েটেড ইন দি এসবি গড়াই রোড নিয়ার দি ডিস্ট্রিক্ট হসপিটাল। ওকে, সো তোমরা ওটাতেও একটু সাপোর্ট করো গাইস, কারণ এখন খুবই কম সাপোর্ট পাচ্ছি। না, কম সাপোর্ট পাচ্ছি বললে হবে না গাইস, তোমাদের এই সাপোর্টের জন্য 600+ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাও সাপোর্ট করো, ঠিক আছে। তো আজকে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলেছি, কালী পুজো স্পেশাল। আজকে কোথায় এসেছি দেখাতে বলো। আজকে এসেছি হচ্ছে আমি ব্যারেল হাউস, ঠিক আছে। ব্যারেল হাউস হচ্ছে আরেকটা তোমাদের রেস্টুরেন্ট লিঙ্কড আছে, তার পাশেই হচ্ছে নীলাঞ্জনা, ঠিক আছে, নীলাঞ্জনা রেস্টুরেন্ট। এটা দুটোই লিঙ্কড আছে, ঠিক আছে। তোমরা যদি ধরো এখানে স্পেস না পাচ্ছ, এখানে যেতে পারো। দুটোর মেনু সেম আছে, সব কিছু সেম আছে, এখন যে ওনার আছে উনিও সেম আছে, ঠিক আছে। তোমাদের কোনো অসুবিধা হবে না এবং পুরোটা আজ এক্সপ্লোর করবো। আজ আমার সাথে কে আছে, কে আছে? और आने वाला भी है, तो जरूर से सपोर्ट कीजिएगा भैया को और मेरे को भी। और एक बात है, आज एक स्पेशल गेस्ट है मेरे साथ, आपको बाद भूलिए, इसके बाद आप वीडियो में देखेंगे, मतलब देखते पाबे ना, हिंदी बोले दीछी दादार साथे देखते पाबे स्पेशल गेस्ट आछे। तो चलो देखा जाक के आछे स्पेशल गेस्ट, चलो डैड भेतरे गिये एक्सप्लोर करबो, ताके तोमरा सिनेमेटिक एन्जॉय करो। সো গাইস, ভেতরে চলে এসেছি ব্যারেল হাউসে, ঠিক আছে। তো ব্যারেল হাউসে যতটা আমি দেখলাম মেনুটা এটাখানে মেনু আর ওখানে মেনু প্রায় সেম, যেহেতু তোমাদের আমি স্টার্টিংয়ে বলেও দিলাম, ঠিক আছে। এটা অ্যাম্বিয়েন্স গাইস, মানে A1 অ্যাম্বিয়েন্স, ঠিক আছে, কিছু বলার নেই। জাস্ট তোমরা উপরটা আমি দেখাতে বলবো, আর তোমরা সিনেমাটিকে দেখেও নিয়েছো, মানে অসাধারণ বেশ, মানে খুবই একটা, মানে কী বলবো, সিন বলে না একটা, মানে কিছু বলার নেই, মানে দারুণ। তোমরা আসলে নিজেই ফিল করতে পারবে। আর এখানে গান বাজে, বাট গান আমরা বন্ধ করে দিলাম। গান, এসি, খাওয়া দাওয়া, মানে খুবই একটা সুন্দর ব্যাপারটা হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু আমি এসেছি, আমি এখানে আগেও এসেছি, আমি পুজোর সময় এখানেও এসেছি, আমি নীলাঞ্জনাতেও এসেছি, খাবারের কোয়ালিটি এবং মানে টেস্ট অসাধারণ, বিশেষ করে নীলাঞ্জনা। এটা তো আছেই, এটা তো মানে রিসেন্টলি ওপেন হয়েছে, আর নীলাঞ্জনা তো পুরনো। ওটার খাবার আর এটার খাবার মানে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, খারাপ বলছি না, এখানেও বেস্ট খাবার, ওখানেও বেস্ট খাবার, বাট নীলাঞ্জনের টেস্ট আমার অসাধারণ লেগেছে, মানে পার্সোনাল অ্যাজ আমি কাস্টমার বলছি, ঠিক আছে। চলে এবার ব্লগটা স্টার্ট করবো, এরপর খাবার আসুক, এনজয় করো। যদি ভাল লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইব মানে একটা। চলো দেখা হচ্ছে, খাবার আসুক। हर चीज खास है, আমরা চলে এসেছি। এটা আমাদের খাওয়া দাওয়ার পার্ট শুরু হয়ে গেছে। পাশে কে বসে আছে গাইস? এটা আননোন ফেস না? হ্যাঁ, এটা হচ্ছে আমার দাদা, দাদাই আমার। তো এটা হচ্ছে মাসির ছেলে আমার, মানে নিজেই দাদাই দাদা বলতে পারো। তো এসছে কলকাতা থাকে, তো এসছে, চলো শুটে যাওয়া যাক। তো দাদাকে নিয়ে এসছি, তো দাদা আজ ট্রাই করবে, রিভিউ দেবে, ঠিক আছে। তো এটাই ছিল আজ আমার স্পেশাল গেস্ট। চলো বেশি দেরি না, আমরা দেখিয়ে দেবো কী কী আছে, সিনেমেটিক দেখে নিছো। এটা হচ্ছে পনির চিলি, ঠিক আছে। আর পাশে এটা কী আছে? একদম। এটার প্রাইসিং কত আছে জানো গাইস? কত হতে পারে, গেস করতে পারছো? গাইস, 170 rupees আর 6 piece জম্বো সাইজ পনির আছে, জম্বো সাইজ। আমি সাইজ দেখিয়ে বলবো, রাহুল দা ক্যামেরা পেছনে আছে, রাহুল দাকে বলবো দেখাতে। পিস দেখো গাইস, এটা জম্বো সাইজ একদম, মানে কি বলবো, মানে হ্যাঁ পিসের মধ্যে এটা ছোট। আমি পিস জম্বো সাইজ যেটা বললাম, জম্বো সাইজ আমি দেখিয়ে দেবো। এ দেখো, একে বলে জম্বো, দেখো গাইস সাইজ দেখো, ঠিক আছে। এই দাদা আছে, দাদাকেও দেখাতে বলবো। এটা আইটেমটা প্রাইসিং হচ্ছে 200, এটাতেও 6 piece আছে এবং এটার পিসের সাইজ হচ্ছে
8 piece, sorry guys, 8 piece in 200. তো চলো গাইস ট্রাই করে দেখা যায় এবং রিভিউ দেবো তারপরে। তো লেটস ট্রাই। কি বলবো গাইস, খুবই সফট খেতে এবং মানে অ্যাজ পার প্রাইস মানে খুবই এটা মানে চিপ প্রাইসিং এত সুন্দর এবং ডিলিশিয়াস খাবার এটা দিচ্ছে। ঠিক আছে, আমি কিছু কথাই বলছি না, আমি খাচ্ছি। স্পিচলেস হয়ে গেছে। আপনি খাও, গেস্ট জেনুইন রিভিউ, একদম জেনুইন রিভিউ দাও। তোমার কেমন লাগলো? সেম গাইস, এখানে বলবো অসাম, কারণ এটা মানে কিছু বলার সুযোগ দিচ্ছে না। এটা তোমার 5 out of 5 দাও, ফুললি 5 out of 5। আমি দিকে দাদা করে দেয়, নো রেটিং মানে 5 মানে আনলিমিটেড রেটিং দিয়ে দিলো, মানে বুঝে না এবার কেমন টেস্ট। তো আসো এসে ট্রাই করো, একবার ট্রাই করো না, কালী পুজোর সিজন, পুজোর সিজন, এসে ট্রাই বাই করো, ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে আসো, ফুল এনজয় করো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট আইটেমে, তোমার জন্য লাইক করে দাও। নেক্সট আমাদের স্টার্টার দেখে নিলে, এবার আমরা চলে এসেছি নেক্সট মেন কোর্সের দিকে। ঠিক আছে, মেন কোর্সে আসে হচ্ছে তোমার মশালা কুলচা। এই দেখো মোটা মোটা, বেশ বড় বড় মশালা কুলচা গাইস, এক একটা খেলে পেট ভরে যাবে। ঠিক আছে, আমি নিলো। আরে সাথে কি আছে? এটা হচ্ছে চিকেন বাটার মশালা। ওই হয় হয় হয়, তো এটা সেমটি দেখে নিয়ে চলে, এটা সার্ভ করে দেবো দাদাকে। থ্যাংক ইউ দাদা, বলছে আমি আর ওয়েট করতে পারছি না, একটু গ্রেভি দিয়ে দেবো। চলো এবার আমি নিয়ে নেবো গাইস, কারণ আমার তো মেন, আমি না নিলে তোমাদের আজকে ব্লগিংটা হবে না। রাহুল দাকে চিকেন দেবো না, কারণ রাহুল দা বলছে আজ কি সব আছে, ধনতেরাস ধনতেরাস পূজা পূজা, তো আমি দেবো না। চলো লাগলে আমার নেবো, রাখি আপাতত। চলো কোনো বাদ নাই। আচ্ছা প্রাইসিংটা একবার বলে দিই, মশালা কুলচা 60 rupees, চিকেন বাটার মশালা 6 piece, চিকেন উইথ বোন ইটস 220, 220। ঠিক আছে, 20 টাকা। চলো এবার ট্রাই করা যাক, টেস্ট ওয়েস্ট করি কেমন লাগে। খুবই ঠিক হচ্ছে, ঠিক আছে, খুবই ঠিক হচ্ছে, স্মেলটা খুব ভালো আসছে। চলো দেখি এবার গ্রেভি দিয়ে ট্রাই করে দেখবো। কুলচাটা খুবই সফট এবং খুবই খেতে সুন্দর, এবং এই মশলা যেটা আছে না, মশলাটা মানে অতটা তোমার মানে স্পাইসি না, লাইট মশলা আছে। আর যে চিকেন বাটার মশলাটা আছে না, খুবই টেস্টি, খুবই একটা ইউনিফর্ম টেস্ট হচ্ছে। ঠিক আছে, চিকেনটা একদম একদম, আর চিকেনটা ট্রাই করে দেখবো এবার। চিকেনটা সফট হচ্ছে খুব, এটা হলো চিকেন। চিকেন দুর্দর্শক খেতে, চলো আরেকবার ট্রাই করবো এটাকে। এবং সব করে কিছু বলার নেই, চলো নেক্সট আইটেম দেখা যাচ্ছে। সো গাইস, আমার আবার লাস্ট বাট নট দ্য লিস্ট আইটেম চলে এসছে। এটা আইটেমটা দাদাই বলবে, বলো এটা আইটেমটার নাম। শেজওয়ান ভেজ রাইস, ফ্রাইড রাইস। Yes, veg Szechuan fried rice. Okay, the pricing kitna hai Rahul bhaiya? 130 rupees. Guys, mane you can't believe 130 rupees ek bowl mane puro bhorti tomar rice, mane ek jone roti khora, ami jane puro pokkhe, but na guys sotti ami na ha guys ethe mone porlo, amra pujo shomoy ami ar amar friend eschilam, pujo shomoy normal fried rice nilam, veg fried rice, tokhon eta amra dujon mile khechilam, mane puro pet bhore gechilo. Thik ache guys, bishwash korben na jai na, sotti kore eta pet bhore gechilo, quantity onek tai dicche ebong price khub, pricing khubi affordable. Chole ami shei ekbar try kore jak. চলো ফার্স্ট টাইম নিয়ে বলবো, ভাইয়া কো সার্ভ করে দিতে হ্যাঁ। থ্যাংক ইউ, বাস থ্যাংক্স। তো তো বাকি পুরোটা রাহুল দেখাবে, রাহুল দাস পুরো বুকা আছে একদম। আর আর এর সাথে আছে চিকেনের গ্রেভিটা রেখে দিয়েছিলাম বাটার চিকেনের, তো এটাই আমরা ইউজ করে নেবো এর সাথে। ওকে ব্রো, ওকে ওকে, দেন আই উইল টেক। আর যেটা বেঁচে আছে গাইস ওটা আমি নেবো, কারণ এটা কেউ খাচ্ছে না। তো চলো চামচ চামচ নিয়ে নিই, চামচ নিয়ে নিচ্ছি, স্পুন বোন নিয়ে নিই, চলো এবার খাওয়া দাওয়া যাক, টেস্ট করবো এবার। দিস টাইম ফর মাই ফার্স্ট বাইট অফ দি ভেজ শেজওয়ান রাইস, ফ্রাইড রাইস। এই হলো গ্রেভি বাটার চিকেন মশালার, গ্রেভিটা দিলাম।
How is it? কি বলবো গাইস, কিছু বলার নেই, মানে কোনো আইটেম বলবো যে কোনো একটা খুদ ধরো, খুদ ধরার না চান্স দিচ্ছে না। আমি একটা জিনিস বলবো, হ্যালো জি, এটা মশলা একটু বেশি স্পাইসিনেসটা, নট স্পাইসি, ইটস আ হ্যাঁ কিছুটা বাট আমার কিন্তু বেশ ভালো লাগলো, কম্বিনেশনটা ভালো এই বাটার মশলার সাথে এটা, ঠিক আছে। আমি এরকম যেমন কুলচা বা অন্য জিনিস যেগুলো খাচ্ছি না, অনেকটা খুব ইউনিফর্ম টেস্ট, এটা একটু মানে মশলা বেশি মনে হচ্ছে আমার, বা তো আমি একদম আবার পাটা পেয়েছি বা মিল পাটা পেয়েছি, এখানে কোনো মশলা বেশি এরকম হচ্ছে, হালকা মিশ মিশ আছে ঠিক, বাট হ্যাঁ টেস্ট ওয়াইজ ঠিক আছে, প্রাইস ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ সব দিকে ঠিক আছে, ঠিক আছে। তোমরা এসে আবার ট্রাই করে দেখো, তোমরা দেখো তোমাদের কেমন লাগে, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে 4/5 ফ্রম মি, তো এবার আরও এরকম ভালো ভালো রেস্টুরেন্ট তোমাদের নিয়ে আসবো, তার জন্য কী করতে পারিস, একটা লাইক, একটা শেয়ার আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব। আর যদি তোমরা আরও কোনো সাজেশন দিতে চাও যে আমরা অন্য কোথায় কভার করতে পারি, একটা করে কমেন্ট করে আমাদের জানিয়ে দিও, আমরা অবশ্যই গিয়ে একটা কভার করবো, ঠিক আছে। তো আজকে হচ্ছে ধনতেরাস, সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা জানাচ্ছি, আর তোমাদের সবাই যেন কালী পুজো ভালো কাটুক, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ, সো উইশিং ইউ হ্যাপি দিওয়ালি অ্যান্ড এনজয় ইয়োর দিওয়ালি। সো দেখা হচ্ছে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে, যদি দাদা থাকে দাদাকে নিয়েও আসবো আমি, নাহলে আমি আর রাহুল দাসই কন্টিনিউ করবো। সো আসেন, সাইনিং অফ, টেক কেয়ার, গুড বাই।